বঙাইগাঁওর গেরুকাবাড়ি তহলদারী আরক্ষীর বৃহৎ সফলতা, গাড়িসহ 25 কুইন্টল চোরাং চাউল জব্দ। সোমবারে নিশা বঙাইগাঁও জেলার গেরুকাবাড়ি তহলদারী আরক্ষী নিরীক্ষণ চকীর ভারপ্রাপ্ত বিষয়া নবজ্যোতি রায়ের নেতৃত্বত অভিযান চলায় চোরাং চাউল ভর্তি এখন বলেরো গাড়ি জব্দ করবলৈ সক্ষম হয়। AS19C2347 নম্বরের গাড়িখনে 50 বস্তা চোরাং চাউল লৈ যোৱাৰ সময়তে আরক্ষীয়ে জব্দ করবলৈ সক্ষম হয়। গাড়ির লগত চালক মিজানুর রহমান আর হ্যান্ডিম্যান আনোয়ার হুসেইনক আরক্ষীয়ে আটক করবলৈ সক্ষম হয়। ইফালে চালকজনের স্বীকারোক্তির ভিত্তিত আজি দুপরিয়া বালার পেটত সুলভ মূল্যর দোকানী আসিরুদ্দিনের ঘরত অভিযান চলায় 1 কুইন্টলের অধিক চাউল জব্দ করার লগতে প্রয়োজনীয় নথিপত্র জব্দ করে। আরক্ষী অহার খবর লাভ করে সুলভ মূল্যর দোকানী পলায়ন করে। প্রাপ্ত তথ্য মতে আসিরুদ্দিনে দীর্ঘদিন ধরে বগা চাউলের কলাবেহারে বহিরাজ্যলৈ চোরাংভাবে চাউলবোৰ প্রেরণ করে আহিছে। চোরাং চাউলের ব্যবসায়ী আসিরুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে রাইজে। আরক্ষীয়ে তহলদি থাকা অবস্থাত চোরাং চাউল ভর্তি এখন বলেরো পিকআপ ভ্যান জব্দ করে, লগতে দুজন এজন চালক আর এজন হ্যান্ডিম্যানক আটক করে। চালকর স্বীকারোক্তির ভিত্তিক বাঁশবাড়ি সুলভ মূল্যর দোকানী আসিরুদ্দিনের ঘর তালাশি চলায় 1 কুইন্টলেরও অধিক চাউল জব্দ করে আর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে। যদিও সুলভ মূল্য দোকানী আসিরুদ্দিন বর্তমান পলাতক অবস্থা আছে। হিয়াশ্রী আর রাহুলের সহযোগত বঙাইগাঁওর প্রখণ্ডনাথের রিপোর্ট, সরভুক 24। মিলন ব্র্যান্ডৰ দ্বাৰা উৎপাদিত মছলা, চাহপাত, ধূপকাঠি, ফেনাইল আর আচার হৈছে অতি উন্নত মানের। অসমৰ প্রতিখন জেলাত ডিলার আর ডিস্ট্রিবিউটরের বাবে যোগাযোগ কৰক।